আমরা সবাই নিত্য নতুন অ্যাপস ব্যবহার করতে পছন্দ করি। যদি আমরা মজাদার কোনো অ্যাপস না পাই বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা যদি অ্যাপস খুঁজে না পাই তবে আমাদের খারাপ লাগে। আপনি যদি নিত্য নতুন অ্যাপস ব্যবহার করতে পছন্দ করেন তবে আপনার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। এপ্রিল মাসে সেরা কিছু গুগল প্লে স্টোর অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের হোস্ট রাজু। তো আর দেরি কিসের, শুরু করা যাক। প্রথমে আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো তার নাম এপিক প্রাইভেসি ব্রাউজার। আপনি যদি গুগল ক্রোম বা অন্য ব্রাউজার অ্যাপস ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে ওঠেন বা আপনি এসব অ্যাপসের বিকল্প খুঁজছেন তবে এপিক প্রাইভেসি ব্রাউজারটি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম। কেন? কারণ অন্যান্য ফিচারের পাশাপাশি এই অ্যাপসে কিছু ভিন্ন ফিচার আছে। যেমন আপনি যদি বড় কোনো আর্টিকেল পড়তে গিয়ে বিরক্ত হয়ে ওঠেন তবে খুব সহজ এপিক প্রাইভেসি ব্রাউজারের অ্যাপসের অডিও কিউ ফিচার ব্যবহার করে আপনি বিশাল কোনো আর্টিকেলকে অডিওতে রূপান্তর করে নিতে পারেন। এতে করে আপনার আর্টিকেলটি পড়া লাগবে না। এপিক প্রাইভেসি ব্রাউজারের অডিও কিউ অপশনটি আপনাকে পুরো আর্টিকেল পড়ে শোনাবে। এছাড়া এতে বিল্ট ইন ভিডিও ডাউনলোড সিস্টেম আছে। আপনি যে কোনো ওয়েবসাইটের ভিডিও খুব সহজে এর ভিডিও ডাউনলোড সিস্টেম থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা যে অ্যাপস নিয়ে কথা বলবো তার নাম হলো ফুটেজ ক্যামেরা 2। যদি আপনি ম্যানুয়াল সেটিং দিয়ে ছবি তুলতে পারদর্শী হন বা ম্যানুয়ালি ছবি তোলার শখ থেকে থাকে তাহলে ফুটেজ ক্যামেরা 2 এই অ্যাপসটি আপনার জন্য। আপনার মোবাইলে যদি ক্যামেরা 2 API সাপোর্ট করে তাহলে আপনি খুব ভালোভাবে এই অ্যাপসটি ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ম্যানুয়াল ISO, শাটার স্পিড, ম্যানুয়াল ফোকাস ছাড়াও এই অ্যাপসে টাইম ল্যাপস, স্লো মোশন, HDR, ব্রাশ মোড সহ আরও অনেক ফিচার আছে যা আপনাকে ছবি তোলায় এক নতুন অভিজ্ঞতা দিবে। এবার যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটি হলো গুগলের সক্রেটিক। আপনি যদি গণিতে কাঁচা হয়ে থাকেন তাহলে সক্রেটিক বাই গুগল এই অ্যাপসটি আপনার জন্য। এই অ্যাপসের সাহায্যে খুব সহজেই আপনি যে কোনো ধরনের সমীকরণের সমাধান বের করতে পারবেন, তাও আবার লাইন বাই লাইন সমাধান করে দিবে এটি। অ্যাপসটি নির্মাণ করেছে গুগলের ডেভেলপাররা আর এটি খুব মিনিমালিস্ট ডিজাইনে বানানো হয়েছে এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। গণিতের সমাধান ছাড়াও আপনি বীজগণিত, জ্যামিতি বা কেমিস্ট্রির সমাধান খুঁজে বের করতে পারবেন খুব সহজে। এবার যে অ্যাপসটি নিয়ে কথা বলবো তার নাম ফিল্টার বক্স প্রো নোটিফিকেশন ম্যানেজার। অ্যাপসের নাম দেখে হয়তো আপনারা আজ করতে পারছেন এই অ্যাপস দিয়ে কী করা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিরক্তিকর অ্যাপসের নোটিফিকেশন ফিল্টার করাই এই অ্যাপসের কাজ। তবে আপনি চাইলে একটা রুটিনও ফিক্স করে দিতে পারেন যাতে করে নির্ধারিত টেক্সট বা নির্ধারিত অ্যাপস থেকে নোটিফিকেশন আসা বন্ধ হয়। এছাড়াও আপনি চাইলে সময় ঠিক করে দিতে পারবেন, ওই নির্ধারিত সময় নোটিফিকেশনগুলো ফিল্টার্ড হয়ে যাবে। আমরা নিজেরাই এই অ্যাপসটি টেস্ট করে দেখেছি এবং সত্যিই অ্যাপসটি চমৎকারভাবে কাজ করে। এবারের অ্যাপসটির নাম সুপার স্ট্যাটাস বার। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি কাস্টমাইজ করতে পছন্দ করেন তবে সুপার স্ট্যাটাস বার অ্যাপসটি আপনার কাজে দিবে। এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে সোয়াইপিং জেস্টার ব্যবহার করে আপনি ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার মিডিয়া ভলিউম বাড়াতেও কমাতে পারবেন। এই জেস্টার আপনার স্ট্যাটাস বারে থাকবে। খুব সহজে ডানে বা বামে সোয়াইপ করে আপনি ব্রাইটনেস বা সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এছাড়াও চাইলে আপনি আপনার স্ক্রিনের টপে একটি ব্যাটারি বার অ্যাড করে দিতে পারবেন যা দেখতে খুবই চমৎকার। এবার একটি চমৎকার অ্যাপস নিয়ে কথা বলা যায়, ভিডিও স্প্লিটার ফর হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম। আপনি ফেসবুক স্টোরি বা ইনস্টাগ্রাম স্টোরিতে বড় কোনো ভিডিও যদি আপলোড করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার কাজে দিবে। অ্যাপসের নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন এই অ্যাপসের কাজ কি। যেহেতু স্টোরিতে 200 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করা যায় না, আপনার এই অ্যাপসের সাহায্যে খুব সহজে ভিডিওটি নির্দিষ্ট সময় করে স্প্লিট করে নিতে পারবেন এবং পরবর্তীতে সেই স্প্লিট ভিডিও আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপলোড করতে পারবেন। এই অ্যাপসটি ব্যবহার করা খুব সহজ এবং এর ফাংশনগুলো অনেক সহজভাবে ব্যবহার করা যায়। সর্বশেষ যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি হলো হিমু হুমায়ুন আহমেদ এবং আমরা। যারা হুমায়ুন আহমেদ এবং তার সৃষ্ট অ্যান্টিলজিক চরিত্র হিমুকে ভালোবাসেন তাদের জন্য এই অসাধারণ অ্যাপসটি। অ্যাপসটিতে খুব সহজেই খুঁজে পাবেন হুমায়ুন আহমেদ স্যারের সকল বইয়ের PDF, তাও আবার রিভিউ সহকারে। অ্যাপসটি শুধুমাত্র হুমায়ুন ভক্তদের কাছে তার সৃষ্টগুলো সহজে পৌঁছে দেওয়ার প্রয়াসে তৈরি। এতক্ষণ যে অ্যাপসগুলো নিয়ে কথা বললাম তার প্রত্যেকটি ডাউনলোড লিঙ্ক খুঁজে পাবেন আমাদের ডেসক্রিপশানে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনে ক্লিক করুন।